হ্যালো বন্ধুরা, এই ভিডিওতে কলকাতার দুই প্রধানকে নিয়ে বেশ কিছু গুরুত্বপূর্ণ আপডেট দেওয়ার আছে। সেহেতু ভিডিওটা না স্কিপ করে পুরোটা দেখার অনুরোধ থাকলো। আর তোমরা যারা চ্যানেলে প্রথমবার এসেছো তারা কিন্তু অবশ্যই ভিডিওতে লাইক দিয়ে চ্যানেলটা সাবস্ক্রাইব করে রেখো, যাতে তোমার প্রিয় দলের সমস্ত রকম খেলার খবর সবার আগে তোমার কাছে পৌঁছে যায়। তো আর দেরি না করে আজকের ভিডিওটা শুরু করা যাক। তো প্রথমে ইস্টবেঙ্গল দলকে নিয়ে আলোচনা করা যাক। তো ইতিমধ্যে নন্দকুমারের নাম কিন্তু অফিসিয়ালি ভাবে ঘোষণা করে দিয়েছে লাল হলুদ ম্যানেজমেন্ট, এবং মোটামুটি ভাবে দেখতে গেলে কিন্তু 70% দল গঠন করা কমপ্লিট ইস্টবেঙ্গল দলের। এখন সবার প্রথম দলে দরকার একজন ভালো মানের গোলরক্ষক। তো পাঞ্জাবি গোলরক্ষক পোকশুকরণ সিং গিলকে দলে নেওয়ার ব্যাপারে কিন্তু প্রচন্ড আশাবাদী ছিল ইস্টবেঙ্গল ম্যানেজমেন্ট। তবে গিলের জন্য যে পরিমাণ ট্রান্সফার ফি চাইছে কেরালা ব্লাস্টার এফসি, সেই ট্রান্সফার ফি দিতে কিন্তু রাজি নয় ইস্টবেঙ্গল। এবং গিলও কিন্তু কেরালা ব্লাস্টার এফসি দল ছেড়ে অন্য দলে যাওয়ার ব্যাপারে খুব একটা আগ্রহী নয়। সেক্ষেত্রে কিন্তু গিল হাত ছাড়া হলে মুম্বাই সিটি এফসি দলের গোলরক্ষক মোহাম্মদ নওয়াজের সাথে কথাবার্তা এগোবে ম্যানেজমেন্ট। এবং যদি সবকিছু ঠিকঠাক ভাবে এগোয় তাহলে কিন্তু নওয়াজের ইস্টবেঙ্গল জার্সি পরার সম্ভাবনা উজ্জ্বল। এর পাশাপাশি ভারতীয় ডিফেন্ডার চিংলে সানার সাথে কিন্তু আবার একটা লিঙ্ক আপের খবর বেরিয়ে আসছে ইস্ট বেঙ্গলকে নিয়ে। তবে সানার বিষয়টা কিন্তু এখনো পর্যন্ত খুব একটা কনফার্ম নয়, কারণ খুব বেশি সোর্স থেকে কিন্তু সানার নিউজটা এখনো পর্যন্ত কনফার্ম করা হয়নি। তো নওয়াজ এবং সানার বিষয়ে যদি আবারও কোনো নতুন আপডেট বেরিয়ে আসে তাহলে কিন্তু অবশ্যই তোমাদের সবার আগে জানিয়ে দেওয়ার চেষ্টা করব। এবার পরের আপডেটটা মোহনবাগানকে নিয়ে। তো আজ মেরিনার্স এরিনার তথ্য অনুযায়ী ভারতীয় মিডফিল্ডার অনিরুদ্ধ থাপা কিন্তু মোহনবাগান দলে চূড়ান্ত হয়ে গেছে, শুধুমাত্র মেডিকেলটা বাকি আছে। তো যেমনটা জানা গেছে যে চেন্নাইন এফসি কে একটা রেকর্ড অ্যামাউন্টের ট্রান্সফার ফি দিয়ে অনিরুদ্ধ থাপাকে দলে সই করাচ্ছে মোহনবাগান, এবং খবর অনুযায়ী থাপাই কিন্তু সবচেয়ে বেশি স্যালারি প্রাপ্ত ভারতীয় প্লেয়ার হতে চলেছে মোহনবাগান দলে, এবং 5 বছরের চুক্তিতে মোহনবাগান দলে সই করছে থাপা। তো থাপার সইটা কিন্তু মোহনবাগানকে অনেকগুণ বেশি শক্তিশালী করে দিল, সেটা কিন্তু বলাই যায়। তো এবার পরের আপডেট গুলি আইএসএল এর বাকি দলগুলিকে নিয়ে। তো মুম্বাই সিটি এফসি তে লম্বা একটা মৌসুম লোনে কাটিয়ে অবশেষে আবারও এফসি গোয়া দলে যোগ দিচ্ছে রাউলিন বর্জেস, এবং এফসি গোয়াও কিন্তু রাউলিন বর্জেস এর হোমকামিং এর অ্যানাউন্সমেন্টটাও করে দিয়েছে। এবার পরের আপডেটটা বেরিয়ে আসছে বেঙ্গালুরু এফসি কে নিয়ে। তো বেঙ্গালুরু এফসি তাদের বিদেশি ডিফেন্ডার আলেকজান্ডার জোভানোভিক এর সাথে কিন্তু আরো একটা মৌসুম কন্ট্রাক্ট এক্সটেনশন করে নিয়েছে। এবার লাস্ট আপডেটটা বেরিয়ে আসছে 30 বছর বয়সী চিলির সেন্টার ফরওয়ার্ডের প্লেয়ার নিকোলাস ক্যাস্টিলোকে নিয়ে। তো 3.2 কোটি মার্কেট ভ্যালুর এই সেন্টার ফরওয়ার্ডের প্লেয়ারটার সাথে অ্যাডভান্স স্টেজে কথাবার্তা চালাচ্ছে চেন্নাইন এফসি, এবং খবর অনুযায়ী চেন্নাইন এফসি কিন্তু তাদের দলের 6 জন বিদেশিকেই ছেড়ে দিতে চলেছে, এবং আসন্ন মরশুমে কোচ ওয়েন কোয়েলের হাত ধরে কিন্তু নতুন 6 জন বিদেশিকে সই করাতে চলেছে চেন্নাইন এফসি। তো বন্ধুরা, এই ভিডিওতে এটুকুই তোমাদের জানানো ছিল। তো আশা করি ভিডিওটা তোমাদের ভালো লেগেছে। তো যদি ভিডিওটা ভালো লেগে থাকে তাহলে ভিডিওতে লাইক দিয়ে চ্যানেল সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটা অবশ্যই প্রেস করে দিও। তো আসি বন্ধুরা, দেখা হচ্ছে পরের ভিডিওতে।